ভাই মেয়ে দেশের বাড়ি ফেরা হলো না মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় রায় পুলিশের গুলিতে তার প্রাণ হারাতে হয়েছে। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল পরিচালিত রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা বর্মন। সূত্রের খবর, কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো। কিশোরী খুনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, এই ঘটনায় প্রত্যক্ষভাবে অভিযোগ ওঠে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মন। বিষ্ণু বর্মনের বাড়ি কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রামে। বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই দিনেশ বর্মনের বিয়ে। বিয়েতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা এসেছিল। বিয়েতে জামাই সুব্রত বর্মন, খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মন, সে শিলিগুড়িতে ঠিকাদারি সংস্থায় কাজ করে। বুধবার বিয়ের অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করে রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। চাঁদগা গ্রাম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সীমান্ত নিরাপত্তার সাথে বিএসএফ এর টহলদারিতে গ্রামবাসীদের গা সওয়া হয়ে গেছে। এলাকায় বিএসএফ এলেও তারা ঘুম থেকে ওঠেন না। বুধবার অতিক্রান্তে গ্রামে বিএসএফ না এসে পুলিশ আসে পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিষ্ণু বর্মনকে গ্রেফতার করতে। পুলিশ বিষ্ণু বর্মনের দরজা ভেঙে বাড়িতে ঢোকে বলে অভিযোগ। বাড়িতে ছিলেন না বিষ্ণু বর্মন। বিষ্ণুকে না পেয়ে বিষ্ণুর বাবা এবং বিষ্ণুর ভগ্নিপতি সুব্রত বর্মনকে গাড়িতে তুললে এলাকার মানুষ আপত্তি জানান। বাড়ির স্বামীকে পুলিশ কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। গ্রামের মানুষ একত্রিত হয়ে আপত্তি করে। সেই প্রতিবাদে অংশ নিয়েছিল মৃত্যুঞ্জয়। অধিকরাতে পুলিশ বিক্ষোভের মুখে পড়ে। অবস্থা বেগতিক দেখে পুলিশ দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি মৃত্যুঞ্জয়ের বুকে লাগে। এই ঘটনার পর উত্তেজনা আরো বেড়ে যায়। পুলিশ গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়কে ফেলে বিষ্ণুর বাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গ্রামবাসীরা গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়কে নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এমন খবর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়তে অসংখ্য গ্রামবাসী দল বেঁধে হাসপাতালে ছুটে আসে। সকালে প্রচুর পুলিশ হাসপাতালে মোতায়েন করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা বর্মনের অভিযোগ, বিয়ের কাজে ব্যস্ত থাকায় বিষ্ণু কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেননি। পুলিশ মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করতে এসেছিল। সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়ি হওয়ায় এই গ্রামে পুলিশকে আসতে হলে বিএসএফ কে জানানো প্রয়োজন। পুলিশ কাউকে কিছু না জানিয়ে ঢুকে পড়ে গ্রামবাসীদের উপর অত্যাচার করছে। মৃত্যুঞ্জয় তার নিকট আত্মীয়, যাকে নিয়ে এই বিরাট ঘটনা বাড়ির জামাই সুব্রত বর্মন জানান। অধিকরাতে কিছু না বলে পুলিশ তার ঘরে ঢুকে পড়ে। পুলিশ বিষ্ণুর খোঁজ না পেয়ে তাকে এবং তার দাদু শ্বশুরকে পুলিশের গাড়িতে তুলেছিল। পুলিশের এই কাজে গ্রামবাসীরা প্রতিবাদ করলে পুলিশ গুলি চালায়। গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। এ বিষয়ে মূল অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মন কি বলছে শুনবো। আমার নাম বিষ্ণু বর্মন, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, বিজেপির পঞ্চায়েত সমিতি মেম্বার। হ্যাঁ, আমাকে পুলিশ ধরতে আসছিল, কী ব্যাপারে ধরতে আসলো আমি কিছুই বলতে পারবো না। আমি একটা বিজেপির জনপ্রতিনিধি। আমি কালকে আমার শালা বাবুর বিয়ে খেতে গেছিলাম, তো আজকে সকালে এসে দেখি আমার কাকাতো ছেলের বুকে গুলি লেগে মারা গেছে। আপনি কোথায় বিয়ে খেতে গেছিলেন? আমি মোহনপুরে গেছিলাম বিয়ে খেতে। মোহনপুর বলতে কোন জায়গায়? ওই ধূপগুড়ি মোহনপুর। ওটা কবে গেছিল? কালকে সন্ধ্যায় গেছিলাম। আজকে সকালে এসেছেন? হ্যাঁ। তো বাড়িতে এসে আমার মেয়ে বলতেছে যে বাবা জামাইকে তুলে নিয়ে গেছিলো আর বাবাকে দাদুকে নিয়ে গেছে। তো আমি বললাম, জামাইয়ের নাম কি, আপনার বাবার নাম? আমার জামাইয়ের নাম হচ্ছে সাগর বর্মন, আমার বাবার নাম হচ্ছে সবেন বর্মন। জামাই কি বিয়ে বাড়িতে? হ্যাঁ, জামাই আমার কাকাতো ছেলের আবার বিয়ে, রবিবার অধিবাস, সোমবারে বিয়ে করতে গেছে, মঙ্গলবারে বউভাত। তো আমার বউভাত খেতে আসছিল জামাই, বউভাত খেতে আসছে জামাই। এবার জামাইকে তুলে নিয়ে যাচ্ছিল, তো গ্রামের লোকজন মহিলারা বলছে হ্যাঁ জামাইকে তুলে নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তখন কিন্তু হাতে পুলিশের হাতে পায়ে ধরে জামাইকে ছুটাইছি। এবার আমার বাবাকে ছেড়ে দিতে অস্বীকার করে পুলিশ। তখন কিন্তু তো আপনাকে খুঁজতে আসে, তো আপনার বাবাকে কেন তুলে নিয়ে গেছে? আমি ওটাই বলতে পারছি না কী কারণে আমার অসুস্থ বাবাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, তো আমি ভারতীয় জনতা পার্টির একটা প্রতিনিধি বলেই কি আমরা কি পুলিশের শিকার হব? আমার দেখেন, আমার সব মাটির বাড়ি, আমি একদম সাদা সিধা ভারতীয় জনতা পার্টির একটা জনপ্রতিনিধি। কি শুনলেন আপনি বাড়িতে? বাড়িতে আমি এসে শুনলাম যে আমার আমার জামাইকে শাশুড়ির সাথে ছুটাইছে। তো আমার তারপরে আমার বাবাকে আমার ভাইটা মানে কোমর ধরেছিল আমার মৃত্যুঞ্জয় বর্মন। তো ওকে তখন পুলিশ বুকে গুলি করে আমার বাবাকে নিয়ে কিন্তু চম্পট হল। কিচ্ছু বলতে পারতেছি না আমি কেন যে গুলি করলো। এই আমরা ভারতীয় বাবাকে কে ধরেছে? আমার বাবাকে আমার কাকাতো ছেলেটা, যে মৃত্যুঞ্জয় যে তাকে গুলি করছে,
ওকে ধরছিল, তো তখন কিন্তু ওকে গুলি করে পুলিশ কিন্তু সামনে, তখন ইসের সামনে থেকে কিন্তু পুলিশ কিন্তু গাড়িতে আমার বাবাকে তুলে নিয়ে ভাগে চলে যায়। মানে আপনার বাবাকে ছিনাই নিয়ে ওকে গুলি করে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন আপনার ভাইয়ের অবস্থা কি হয়েছে? আমার ভাই পাশাপাশি এ বিষয়ে মৃত মৃত্যুঞ্জয়ের মা কি বলছেন শোনাবো। ছেলের সাথে আপনার তো শুনেছিলাম কুটুম্ব আছে, ওর বাবা মানা করলো যাস না বেটা, পেপার আলাদা। আচ্ছা, আমার নতুন নাতি জামাইকে নিয়ে যাচ্ছে। জেঠুকে মারছিল, জেঠুকে বাঁচাতে যেয়ে কি গুলি খেয়ে গেলো? রাত প্রায় দুটোর সময় জানলা দিয়ে আসে ঠক 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 করতেছে পুলিশ বাহিনী, পুলিশ বাহিনী ঠক ঠক করতেছে। আমি শুনতে পেলাম যে কে কে হন আপনারা, কি করতে আসছেন, বলো পুলিশ খোলেন, তারপর বলছি। তারপর আমি একটু পরে খুললাম, খুলে আমাকে বলছে যে বিষ্ণু বর্মন কোথায়। আমি বললাম উনি তো বাড়িতে নেই, উনি বিয়ে খেতে গেছেন। তাও আমার কথা কোনো বিশ্বাস করলো না। তারপরে কি হলো, আমাকে ধরতে ধরলো, ধরে ছেঁচড়ায় আনতেছে, আমার দাদু শ্বশুরকে ছেঁচড়ায় আনতেছে। দাদু শ্বশুরের নামটাও সবেন বর্মন, তো ছেঁচড়ায় আনতেছে। যখন বাড়ি আনলো, আমার শাশুড়িরা আমাকে ছুটাইলো, দাদুকে নিয়ে চলে গেল। সেই দাদুকে কেন নিয়ে গেলে, সেই জন্য মৃত্যুঞ্জয়ের কাছে, মৃত্যুঞ্জয় আমার কাকু কাকা শ্বশুর হবে, বললো যে কেন নিয়ে যাচ্ছেন। তারপরে ই করে পিস্তল দেখায়, পিস্তল দেখানোর পর তারপর সরে আসলো, ভাবছে আমি আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তো আবার আসলো সবাই, আসে সবাই একবারে দৌড়াদৌড়ি শুরু করে দিল পুলিশ। দৌড়ে পিছন পিছন যাচ্ছে, বলতে যে দাঁড়ান দাঁড়ান, জামাইকে কেন নিয়ে যাচ্ছে, হ্যান ত্যান। তারপর কী যে কী না কী হলো, গুলিরাও শুনতে পেলাম। তারপর দেখি যে এরকম দুই রাউন্ড। কাকে গুলি মারছিল, কার গুলি লাগছিল? পুলিশেরই। না না, পুলিশ তো গুলি চালিয়েছিল, কার গুলিটা লাগছিল ওটা আমি বলতে পারছি না, আমি দূরে ছিলাম তো আমি শব্দটা শুনি। কার গুলি লাগছিল, কে গুলি, কে কার গুলি লেগে মারা গেছে, কে মারা গেছে গুলি লেগে? মৃত্যুঞ্জয় বর্মন, মৃত্যুঞ্জয় মা মারা গেছে। হ্যাঁ, পুলিশ কোথায় দেখছেন কে গুলি চালিয়েছিল? পুলিশ না, আমি আমি তো দেখতে পারিনি, কিন্তু দেখছে এখানে, আমি তো শুনতে আওয়াজটা শুনতে পেরেছি। তাকে কে নিয়ে গেছিল হসপিটালে কিছু জানেন? না আমি বলতে পারছি না। সেটা এখানকার নিয়ে গেছিল দাদু হবে, গ্রামের লোক। হ্যাঁ, সেই সময় পালিয়ে গেছিল, পুলিশ চালানোর পর পালিয়ে যায়। হ্যাঁ, পালিয়ে যায় ওরা। আমার শ্বশুর এসে সেই পুলিশকে নিয়ে গেছে এখনো? না, নিয়ে যায়নি, শ্বশুর মশাই তো ছিল না। কতজন পুলিশ এসেছিল? যখন ঘরে ঢোকে তখন ছ সাতজন ছিল, যখন গেটটা খুলে যায় এই গেটটা, তখনই অনেকজন বড় বড় করে ঢুকছিল অনেকজন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা মহেন্দ্র বর্মন কি জানিয়েছেন জানবো। এখানে ঘটেছিল কালকে গভীর রাত্রে দুটার দিকে থানা থেকে পুলিশ আসে, পুলিশ বাহিনী নিয়ে এখানে আসে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার বিষ্ণু বর্মন তার বাড়িতে আসে। তার বাড়িতে আসে, আমরা কিসের কারণে আসছিল না আসছিল আমরা জানি না। হ্যাঁ, তো বিষ্ণু বর্মনকে ওঠাতে আসে, আমরা জানি না, আমাদের এটাই প্রশ্ন যে পুলিশ যে আসলো বিষ্ণু বর্মনের বাড়ি, কিসের জন্য আসলো, কি কারণে আসলো, এবং ওই বিষ্ণু বর্মনকে ওঠাতে আসলো কেন? তারপরে কি ঘটলো? তারপরে ঘটলো ওর বাবাকে এবং ওর জামাইকে তুলে। আচ্ছা, বিষ্ণু বর্মনকে না পেয়ে ওর জামাই আর ওর বাবাকে, বিধবা বাবাকে তুলে তুলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁচেরা করে নিয়ে যায়, নিয়ে বেটা পিটাতে পিটাতে নিয়ে যায়। আচ্ছা, তার তাই সবাই বাড়ির যেগুলো মেয়ে ছেলেগুলো ছিল সবাই চিৎকার চেঁচামেচি করে সবাই বের হয়ে পড়ে। ইনি তখন দেখবেন কী হচ্ছে বাড়িতে, বাইরে হালা হচ্ছে, তখন সবাই বের হয়ে দেখি যে পুলিশ, পুলিশ তো আমার এই গেটে দাঁড়িয়েছিল। তারপর পুলিশকে বলে যে কিসের কারণে ধরে নিয়ে যাচ্ছেন, কী কারণে, ওয়ার কী কারণ, কিছু বলছে না, বলছে কথা বলো না, সবাইকে যারা বের হয়েছিল সবাইকে পিটাইছিল। তো ইনি পুলিশ চার গাড়ি পুলিশ আসছিল। তারপরে শেষ পর্যন্ত কী ঘটলো? শেষ পর্যন্ত ওই দরজার সামনে তাকে গুলি করে দেয়। কাকে? মৃত্যুঞ্জয়কে। মৃত্যুঞ্জয়কে? মৃত্যুঞ্জয় এই বাড়ির যে শিলিগুড়ি কনস্ট্রাকশনে কাজ করে। আচ্ছা, ও বিয়ে খাইতে আসছিল এখানে। কার বিয়ে ছিল? ওর ভাস্তার বিয়ে ছিল।
তার মানে অনুষ্ঠান বাবা হ্যাঁ ওর কাকুর কাকুর ছেলের বিয়ে পাড়াতে অনুষ্ঠান চলছিল হ্যাঁ অনুষ্ঠান চলছিল বুভাকে ধরতে এসে তার ভাইটাকে কেন গুলি করলো পুলিশ আমাদের এইটাই প্রশ্ন উনি বলতে গিয়েছিল কিসের জন্য ধরতে আসো কি কি উদ্দেশ্যে একটা তো উদ্দেশ্য থাকবে ওকে যে উঠাতে আসে একটা উদ্দেশ্য থাকবে কোনো বলা বলি নাই ওই কথাটা বলতে গিয়ে তাকে গুলি করে দুরান তারপর তারপর সবাই ওই এই একে নিয়ে ব্যস্ত পুলিশ তো পালিয়ে যায় পুলিশ কি গুলি করে পালিয়ে গেছে হ্যাঁ পুলিশ গুলি করে পালিয়ে গেছে তো তাহলে মৃত তাহলে যে বডি পড়েছিল সেই বডি কে নিয়ে গেল বডি আমরা নিয়ে গেছিলাম গ্রামবাসী কালিয়াগঞ্জে নিয়ে গেছিলাম কি বললো হসপিটাল থেকে হসপিটালে মৃত হয়েছে হসপিটাল তো ডাইরেক্ট হসপিটাল থেকে রায়গঞ্জে কে নিয়ে গেছে জানেন আপনারা না আমরা জানি না ওখানে কেউ ছিল না পরিবারের না পরিবারে ছিল পরিবারকে ওখানে রাখতে থাকতে দেয়নি ওখানে কে থাকতে দেয়নি পুলিশ তাহলে আপনাদের যে অভিযোগ সেটা কি পুলিশের বিরুদ্ধে হ্যাঁ পুলিশের বিরুদ্ধে আমরা তার এইটা পুরো ভূমিকা কালকে কি ছিল পুলিশের ভূমিকা কোনো ছিল না এখানে পুলিশের ভূমিকা ছিল যে জনগণকে হত্যা করে পালিয়ে যেতে হবে সেটা ছিল পুলিশের মেন উদ্দেশ্য সর্বোপরি রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা বর্মন কি বলেছেন শুনে নেব দিদি আপনার নাম আমার নাম কৃষ্ণা বর্মন আপনি কি পদে আছেন আমি রাধিকাপুর ইয়ের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ মেম্বার কোন দলে টিএমসি টিএমসি তো যিনি মারা গেছে সে কে হবে আপনার আমার দেওয়ার হবে কি নাম তার নাম মৃত্যুঞ্জয় বর্মন কি হয়েছিল ঘটনাটা কালকে ঘটনাটা হয়েছিল রাত্রেবেলা আসে আমরা তো ঘুমন্ত অবস্থায় উঠলাম উঠে দেখি পুলিশ স্যার কে ইয়ে আমার যে মেম্বারের বাড়িতে আসছিল কোন মেম্বার এটা হচ্ছে ইয়ের বিজেপির কি নাম তার নাম হচ্ছে বিষ্ণু বর্মন সে কে হবে আপনার আমার ভাসুরবি তো আসে এসে দরজা খোলার সাথে সাথে জামাই ওর জামাইকে আর কি ধরে নিয়ে যাচ্ছে দরজা খোলা বলতে লাথি মেরে দরজা লাথি মেরে দরজা খুলছে তো জামাইকে ধরে নিয়ে যাচ্ছে আর তখন আমার যা আর কি মেম্বারের আর কি ইয়ে ওয়াইফ ও বলছে জামাইকে ধরে নিয়ে যাচ্ছে জামাইকে ধরে নিয়ে যাচ্ছে ধরো ধরো এরকম করে বলছে সবাই আমরা আবার ঘুম থেকে উঠলাম পাড়া প্রতিবাসী উঠে বলছে কেন কী ব্যাপার ব্যাপারটা কি কেন নিয়ে যাওয়া হচ্ছে জামাইটাকে এরকম হাঙ্গামা করার ইয়ে পুলিশ গুলি চালাচ্ছে কয় রাউন্ড গুলি চালাচ্ছে কয়বার রাউন্ডটা তো আমি শুনি নাই আর কি ওটা যেটা হয় মারা গেছে মারা গেছে আমার দেওয়ার হবে কাকা শ্বশুরের ছেলে কাকা শ্বশুরের ছেলে কি কাজ করতো ও শিলিগুড়ি থাকতো ইয়ে করতো কন্ডাক্টার করতো নাকি এখানে আসছিল বাড়ি ওর এখানেই তো শিলিগুড়ি থাকে ফ্যামিলি নিয়ে এখানে বিয়ে খাতে আসছিল কবে বিয়ে ছিল বিয়ে ছিল হচ্ছে সোমবার হ্যাঁ সোমবার হচ্ছিল বিয়ে আর মঙ্গলবার হচ্ছিল বউভাত তো কালকে রাত্রে আপনারা এত রাত্রি পর্যন্ত জেগে কেন মানে কোনো কাজ ছিল জেগেছিলাম না ঘুমিয়ে গেছিলাম তো ঘুমিয়ে গেছিলাম তো আপনারা কি সন্দেহ করছেন কেন এই ধরনের যে পুলিশ মানে করছে এটা কি ওই কালিয়াগঞ্জের ঘটনার জন্যই কি তারা এরকম করছে এখন মনে হয় ওইটার জন্য নাকি আমরা তো কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে উত্তম পাল্লব রিপোর্ট টাইমস 14 বাংলা